ডেস্টিনি হলমার্ক ও বেসিক ব্যাংক কেলেঙ্কারিতে ঢুকছে দেশের ব্যাংকিং খাত সঙ্গে যোগ হয়েছে তদারকি প্রতিষ্ঠান বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনা হ্যাকিংয়ের মাধ্যমে খোয়া গেছে আটশো কোটি টাকা ব্যাংকিং খাতে দুশো কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হলে সাম্প্রতিক এসব প্রসঙ্গ টেনে সংসদ সদস্যরা বলেন দেশের ব্যাংক ব্যবস্থায় পচন ধরেছে গত সাত বছরে বিভিন্ন কেলেঙ্কারিতে তিরিশ হাজার কোটি টাকা ব্যাংক থেকে চুরি হয়েছে যদি কেউ বলে পুকুর চুরি তাই এটাকে বলা লাগবে সাগর চুরি না মহাসাগর চুরি অনিয়মের এসব অভিযোগ স্বীকার করে ব্যবস্থা নেয়ার আশ্বাসও দেন অর্থমন্ত্রী হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে আপনি বলতে পারেন লুটপাট হয়েছে কিছু কিছু ক্ষেত্রে ফরাজি সাহেবের উক্তি অনুসরণ আমি বলতে পারি যে এটা পুকুরচুরি চুরি নয় সাগর চুরির মতো হয়েছে সংসদে দেশের সামষ্টিক অর্থনীতির চিত্র তুলে ধরে অর্থমন্ত্রী বলেন এখনো কোন ঋণের কিস্তি দিতে ব্যর্থ হয়নি বাংলাদেশ বাংলাদেশ আজ পর্যন্ত ওই ঋণগ্রস্ত দেশ হিসাবে এখন পর্যন্ত আখ্যায়িত হয়নি এখনো প্রায় চল্লিশটি দেশ সেরকম অবস্থায় আছে ষোলো অর্থ বছরের সম্পূরক বাজেটে সংসদ সদস্যরে একশো নব্বইটি ছাঁটাই প্রস্তাব দিলেও কণ্ঠ সেগুলো বাতিল হয়ে যায় পরে উনিশ হাজার আটশো চার কোটি টাকার সম্পূরক বাজেট সর্বসম্মতিক্রমে সম্পূরক বিল দুই হাজার ষোলো সংসদে পাশ হলো শাউন হাসনাত ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা